नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटि पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर संगे शेयर करते चलेछि मौरला माछेर एकटि अपूर्व स्वादेर रेसिपि, जा गरम भातेर साथे खेते दारुण लागे। रेसिपिटा तैरि करार जन्य प्रथमे 500 ग्राम मौरला माछ आमि भालो करे धुइये परिष्कार करे रेखेछि। एते दिये देब परिमाण मतन लवण आर सामान्य हलुद गुड़ो। लवण और हलुद गुड़ो के माछेर संगे खूब भालो करे माखिए निते हबे। माखिए नेवा हुए गेले गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम परिमाण मतन सर्षेर तेल। तेल भालो मतन गरम हुए गेले दिए दिच्छि नून हलुद माखिए रखा मौरला माछ। एखाने आमि एकटु भूल करे फेलेछि, मौरला माछटा आपनारा अर्धेक दिए भाजबेन, माने दुबारे भाजबेन, आमि एकबारेई दिए दिलाम, एटा करबेन ना। गैसेर फ्लेम मीडियम टू हाईते रेखे मौरला माछके बेश लाल लाल करे भेजे नीते हबे। जत भालो करे भाजबेन खेते बेशी भालो लागबे। मोटामुटी 6-7 मिनिट धरे भेजे नेवार पर देखुन बेश लाल लाल करे भाजा हये गेछे। एबारे माछगुलिके तेल थेके माने तेल झारिये तुले नेब। समस्त मौरला माछके भेजे तुले नियेछि। कड़ाईटाकेई परिष्कार करे निये आबारो गैस अन करे कड़ाई बसिए दिलाम। दिए दिच्छि 2 टेबिल चामच सर्षेर तेल। तेल भालो मतन गरम हये गेले दिए दिच्छि 2 माझारी साइजेर आलुके खूबই पतला पतला करे माने लम्बा लम्बा करे केटे नियेछि, सेई आलुर टुकरोगुली। स्वाद अनुयायी लवण আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ভেজে নেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভাজছি, তাহলে ভাজার সাথে সাথে আলু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 1টি মাঝারি সাইজের টমেটো কুচি। দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এইবারে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, যাতে আদা রসুন টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, একই সঙ্গে টমেটো নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। আমি তরকারিটা একটু মাখো মাখো বানাবো, তাই 1 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। নুন ঝালটা এই সময় টেস্ট করে নেবেন, যদি কম মনে হয় তাহলে এই সময় অ্যাড করে দেবেন। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে 10 মিনিট রান্না করে নেব, যাতে আলু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি, দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ। আবারও সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে 5 মিনিট রান্না করে নেব, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঝাল মশলা ঢুকে যায় আর একই সঙ্গে তরকারি অনেকটাই মানে মাখো মাখো হয়, গ্রেভিটা টেনে যায়। 5 মিনিট পর দেখুন তরকারির গ্রেভি অনেকটাই ড্রাই হয়ে গেছে, তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে, তবে ঠান্ডা হওয়ার পর আরও একটু ড্রাই হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো ব্যাস, দেখলেন কত সহজে কত কম মশলাতে এই রেসিপিটা তৈরি হয়ে গেল, আর খেতে অসম্ভব টেস্টি হয়।
গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আপনারা অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।